আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। কয়বার নামাজ? মদিনার নবী বলেন উম্মতের দল দৈনন্দিন যদি পাঁচ বেলার নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় গফফার। পাঁচ বেলার নামাজ যদি আদায় করে নাও, পাঁচ বেলার নামাজের বিনিময় প্রত্যেকটা মুমিনের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। মদিনার নবী বলেন উনি উম্মতের দল, এশার নামাজ যদি কেউ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, ঘুমাইয়া ঘুমাইয়া যে সময়টা কাটিয়েছ ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবি। হর গরি দেনে কে তু তৈয়া রহে, জু না মঙ্গে উসে তু বেজারো হে, জুজবা হাতচি জে মখা আজ ইনসো যা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা, গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, নিরসানাত রিজকে তু আজলা মাকাম। নামাজ বাদ দিলে তো কোনো সমস্যা নাই, সবই যদি তুমি বলো তো আমার বলার কি দরকার। যদি তোমার জেহেন দিয়া তুমি বিবেক খাটায় বলো নামাজ দরকার, না পড়লে বিপদ, বালিশে মাথা লাগায় চিন্তা করো কেন তুমি নামাজ পড়ো না। তুমি দাবি করো নবীর উম্মত, অথচ তুমি মসজিদে যাও না, নামাজ আদায় করো না রে ভাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব বেঈমানেরা রোগী কারণ ঈমান নাই, ঈমানওয়ালারা রোগী কেন বলে ঈমান আছে আমল, আমল লাগবে না, জোরে বলেন আমলের গুরুত্ব কোরআনে নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইমান থাকলে হবে না, আল্লাহ বলেন আমলওয়ালাও হতে হবে, আমল সারা জান্নাতের মাকাম বাড়বে না। দুনিয়াতে বান্দা তুমি দেখো গাড়িতে চলো ভিআইপি টিকিট দেয়, আবার নন ভিআইপি টিকিট, এসি নন এসি গাড়ি, ওখানে কিন্তু টাকা সবারই দিতে হয়, যারা ভিআইপি দেয় তারা টাকা বাড়ায় দেয়, যারা নন ভিআইপি তারা টাকা কমায় দেয়। আখেরাতের ময়দানে কোনো টাকা নাই, ওখানে ভিআইপি আর নন ভিআইপির ব্যবধান হবে আমলের মাধ্যমে।